فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্নটি ছিল যে জুমার দিনে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে কি তিনি কবরের আজাব থেকে মুক্তি পাবেন? এই যে হাদিসটি রয়েছে এই হাদিসটিকে আসলে সহিহ? তো এই প্রশ্নের উত্তর হলো যে জুমার দিনে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ফজিলতে বর্ণিত, অর্থাৎ জুমার দিনে মৃত্যুবরণ করার কারণে সে যে কোনো উপকারিতা পাবে, কবরের আজাব থেকে মুক্তি পাবে বা আরও অন্য কোনো সুবিধা সংক্রান্ত যত হাদিস রয়েছে সবগুলি দুর্বল। যেমন ধরে নিন যে মান মাতা ইয়াউমাল জুমআত দাখাল আল জান্নাহ, এটা জয়ীফ হাদিস, ওয়া ওয়াকিয়ান নার, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, এগুলি বিশুদ্ধ না। হ্যাঁ, তবে যদি এমন হয় যে কোনো ব্যক্তি যদি মারা যায়, মান মাতা আল খায়রে ওয়াল ইস্তিকামাত দাখাল আল জান্নাত, যে ব্যক্তি কল্যাণের উপর মারা গেল, ওয়াল ইস্তিকামাত এবং ইসলামের ওপর অটল থেকে মারা গেল, দাখাল আল জান্নাত, সে জান্নাতে চলে যাবে, এটা ঠিক আছে। আর যদি এমনটা লেখা থাকে যে মান মাতা আলা দীনিল্লাহি ওয়া আলা তাওহীদিল্লাহি, যদি এমনটা থাকে যে কোনো ব্যক্তি আল্লাহর দিনের উপর মারা গেল, আল্লাহর তাওহিদকে বিশ্বাস করতো এমন অবস্থায় মারা গেছে, অথবা শুধুমাত্র আল্লাহকেই আল্লাহর জন্যই সব কিছু করতো এমন ঘটনা যদি উল্লেখ থাকে, ফাহমিন আহলিল জান্নাত, তাহলে সে জান্নাতে যাবে। সে যেখানেই মরুক না কেন, যে সময়েই মরুক না কেন, যেই দিনেই মরুক না কেন, এই হলো মূল কথা। অর্থাৎ মানুষ যদি পাপে পাপ করতে করতে মারা যায় তাহলে সেটা আল্লাহর ইচ্ছাই থাকবে, আল্লাহ তাকে ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন, জাহান্নাম দিতে পারেন। কিন্তু মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তাহলে তাকে আল্লাহ জান্নাতে দেবেন না, কখনোই দেবেন না, সে জাহান্নামে যাবেই যাবে। বাকি হচ্ছে যে জুমার দিনে মৃত্যুর সাথে সংশ্লিষ্ট যত হাদিস এসেছে সবগুলি দুর্বল, এগুলি আমলযোগ্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।